বাংলাদেশে প্রতিনিয়ত লক্ষ লক্ষ শিশু নির্যাতনের শিকার হয়। তার মধ্যে নূপুর এবং মারিয়ার সাথে আমি কথা বললাম, এই শিশুগুলো নির্যাতনের শিকার হয়েছে। আর এই নির্যাতনের শিকার শিশুদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া এবং ইউনিসেফের সহায়তায় একটা ফোন নাম্বার আছে, 1098 শিশু সহায়তায় ফোন, বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন। আমরা এই শিশুদেরকে এই ফোনের তথ্যের আলোকে আইনি সহায়তা দিয়ে থাকি। ঘরে খেলা করতেছিলাম, তখন ওই যে সামিন মা এসে আমার ডাইককে নিয়ে গেছে। তখন আলু কাটতেছিলাম, আলু কাটার পরে না উনি বলছে কি আয় আমাদের ঘরে, তারপর টিপি দেখ, তারপর আমি শুনে আমি টিপি দেব না, তারপর আল্লাহ উনি এমন করে আমারে ওই ঘরে শুয়াইছিল, এরকম একটা বিল্ডিং ঘরে চিৎকার করলো ওকে আমি শুনতে পাই না। আমি কই আমার মাদার কর, তারপর আমার বয়দা আছে কই তুই তোর মাদার কষ খেলাম, তোর মাইরালাম দেশ টিভির ভিতর দশ না পেটে চাকু দিয়া মাইরালাই, এমন আমিও দেশ তোর পেটে চাকু দিয়া মাইরালাম। চাইল্ড হেল্পলাইন এটি একটি ইমার্জেন্সি ফোন সার্ভিস, এটি এটির সেন্ট্রালাইজড কন্ট্রোল সেলটা কল সেল সেন্টারটাই আমাদের এই অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত। এটি হলো সেন্ট্রালাইজড সিস্টেমটি, আর এটি আমরা আবার ডিসেন্ট্রালাইজ করেছি অল ওভার দি কান্ট্রি। এর আগে এটির পাইলটিং হয়েছিল অল্প কয়েকটি উপজেলা নিয়ে, এখন সেটি স্কেল আপ করা হয়েছে, সারা বাংলাদেশ জুড়ে এই অপারেশনটি চলছে। ওয়ান জিরো নাইন এইট এ নাম্বারে ফোন দিয়েছিল আর ওনারা আসছে, আইসা ধরে নিয়ে গেছে ব্যাটারি। যারা এইসব বল করতে আছে তাদের অনেক একটা শিক্ষা দেওয়া উচিত যে তো জীবনে আর না করে। আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা নিরাপত্তার জন্য শিক্ষা দিয়ে থাকি। বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন 1098 ফোন দিতে বলি। সাম্প্রতিক আমাদের এক স্টুডেন্ট নির্যাতনের শিকার হয়েছে, তাকে আমরা তার অভিভাবক এবং তাকে বলি 1098 ফোন দেওয়ার জন্য। এখন সেই স্টুডেন্ট তাদের 1098 ফোন দিয়ে আইন সহযোগিতা পাচ্ছে। আমাদের আলাদা একটা হেল্প শিশু হেল্প ডেস্ক আছে, শিশু বান্ধব পরিবেশে আমরা ওখানে কথা বলছি, ওখানে একজন অফিসার দেওয়া আছে, ওখানে আমাদের এই শিশুদের সাথে ভালো মানসিক যাতে আমরা ই দিতে পারি সেইভাবে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার এবং মহিলা অফিসার দেওয়া থাকে। তারা তাদের সাথে কথা বলে তাদের সিকিউরিটিটা আমরা দেখি, তাদের যদি মানে মানসিকভাবে যদি কোনো রকম আমরা ই দিচ্ছি যাতে তারা ভয় না পায়, আস্থা দিচ্ছে যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নির্ভয়ে কথা বলতে পারো। বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন 1098 যখন আমাদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমরা তাদের ফোন পেয়ে আমরা ভিকটিমের বাবার সাথে কথা বলি। ভিকটিমের বাবা যখন আমাদের কাছে আসে, ভিকটিমের বাবা আমাদের কাছে আসলে পরে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাকে সাদরে গ্রহণ করি এবং তার সাথে তার কাছ থেকে আমরা একটা ওকালতনামা নিই, ওকালতনামা নিয়ে আমরা সরাসরি কোর্টে চলে যাই। শিশুরা জাতির ভবিষ্যৎ, তারাই আগামী দিনের আশা। তাদের জন্য 24 ঘন্টায় আমরা এই আইনের মাধ্যমে, চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে তথা প্রবেশন অফিসার, ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবার বিভিন্ন এজেন্ট, পুলিশ ও সংশ্লিষ্ট সকলে আমরা তাদেরকে 24 ঘন্টা সেবা, তাদের সুরক্ষা, তাদের বিকাশ এবং তাদের নিরাপত্তার জন্য, তাদের শিক্ষার জন্য আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকি।